নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, কাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্করবাবু সাংবাদিক বৈঠক করে সংগ্রামী যৌথ মঞ্চের ভবিষ্যৎ কী হতে চলেছে, অর্থাৎ ডিএ আন্দোলনের ভবিষ্যৎ কী হতে চলেছে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে কিন্তু তিনি পরিষ্কার জানান যে 150 দিন উপলক্ষে কোথায় কোথায় কী আন্দোলন কর্মসূচি উদযাপিত হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভবিষ্যতে এই ডিএ আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়েছেন ভাস্কর ঘোষ। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই ভাস্করবাবু কী বলছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপগুলি কী হতে চলেছে। আজকে আমাদের প্রেস কনফারেন্সের বিষয় হচ্ছে যে আজকে 38তম দিন চলছে, আর কয়েকটা দিন পরে আমরা 150 দিনে যাচ্ছি। যদিও এটা পুরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজ্জার, একটা আইনি অধিকার নিয়ে বেকার যুবক যুবতীদের অধিকার নিয়ে সরকারি কর্মচারী থেকে 150 দিন ধরে অবস্থান অনশন কর্মবিরতি সূচালিয়ে দিতে হচ্ছে। আগামী 150 দিন উপলক্ষে আমরা আগামী 25শে জুন 2023 তারিখে কলকাতায় মহামিছিল, হাওড়া এবং শিয়ালদা থেকে এবং শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিচ্ছি, এবং তার সাথে আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের সাথে নতুন একটা বিষয় সংযুক্ত হচ্ছে, সেটা হলো আগামী যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা ভোটে কাজে যাবেন না, এই দাবি। এবং তার সাথে এটা হচ্ছে প্রথম দাবি, তার সাথে দ্বিতীয় দাবি হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, তৃতীয় দাবি সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, এবং চতুর্থ দাবি অস্থায়ীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি লয়। আমরা যে শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগের কথাটা বলে আসছি, গতকালকে হাইকোর্টে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েতে যে শুনানি ছিল সেই শুনানি পর্বে রাজ্য সরকারকে জবাব দিতে যথেষ্ট ডেক পেতে হয়েছে। রাজ্য সরকার বারবার করে এই অস্থায়ী কর্মীদের দিয়ে ভোগ করানোর কথা বলেছে, কিন্তু আইন বিরুদ্ধভাবে কাজ যে করানো যায় না সেটা হাইকোর্টের বিচারপতিরাই বলে দিয়েছে। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্য স্থায়ী কর্মী ছাড়া কোনো উপায় নেই, এবং এই জায়গাতেই আমাদের দাবিটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে, এবং আগামী দিনেও যেটা হবে সেটা সকলেই জানতে পারছে। এই রাজ্যের 73,000 বুথ আছে, সেখানে পুলিশ কর্মীর সংখ্যা হচ্ছে মাত্র 44,000, একজন করে মানে দুটো বুথ পিছু একজন করে পুলিশ কর্মী দেওয়ার মতো অবস্থাতে রাজ্য সরকার নেই। সেখানে আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া আমাদের পক্ষে ভোট দিতে যাওয়া সম্ভব নয়, দরকার হলে শিক্ষক কর্মচারীরা ভোট কর্মী হিসেবে তারা যাবেন না। আমরা হাইকোর্টে মামলা করেছি, তার রায়দান বাকি আছে, যদি প্রয়োজন পড়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি। কিন্তু তার সাথে আগামী 25 তারিখ রাজ্যের শিক্ষক কর্মচারীরা পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মহামিছিল এবং মহাসমাবেশ সংগঠিত করবেন, কারণ তারা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে সংশয়ের মধ্যে আছে।